ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. في شمارك باي أبلا فشنوري هتشي আপনার দাদার বেশ সম্পদ আছে, জমিন নগদ অর্থ না, এবং তিনি তার ছেলেদেরকে খেতে দিয়েছেন, তিনি কিছু অল্প জমিন রেখেছেন নিজে খেতে, এখন তার উপর জাকাত ফরজ হবে কিনা, ফরজ হলে কিভাবে দিবে? সম্মানিত ভাই, টাকা পয়সা স্বর্ণ গয়না রূপা এগুলোর উপরে জাকাত হয়, জমিনের ফসলের উপর আসে আপনার ওসর। তাই আপনার যদি কোনো মুসলিমের নিকট এক বছর পরিপূর্ণ 80 গ্রাম স্বর্ণ বা 80 গ্রাম স্বর্ণের মূল্য বা 52 তোলা রূপা চাঁদি বা সে পরিমাণ অর্থ কারোর নিকটে এক বছর থাকে, কর্জ না থাকে, তাহলে সে এগুলোর 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে বাধ্য। কারো কিছু টাকা আছে, কিছু স্বর্ণ গয়না আছে, তাহলে উভয় মিলিয়ে যদি নাকি নেশা পরিপূর্ণ হয়ে যায়, 80 গ্রাম স্বর্ণের মূল্য বা 52 তোলা রূপের মূল্য হয়ে যায়, তাহলে তাকে 1 বছর অতিবাহিত হয়ে জাকাত দিতে হয়। আর যদি নাকি ফসল থাকে, তাহলে ফসলের জাকাত এটা আলাদা, ফসলের এটা ওসর বলা হয়, এটা কিভাবে দিবে? কেউ যদি ফসল করে, এই ফসলটা পরিমাণ যদি 672 কিলোগ্রাম হয়, 672 কিলোগ্রাম হইলে তাহলে তাকে কি করতে হবে? এগুলোর থেকে জাকাত বাইর করতে হবে। যদি এই ফসলের ক্ষেত বৃষ্টির পানি দিয়া বা নদী নালা শুধু মনে করেন নালা কাটে দিছে, অটোমেটিক পানি আসতেছে, সেচের প্রয়োজন হয় না, এমনিতে এই পানি আপনার আসে জমিনে বেশি যায় এবং এর থেকে ফসল হয়, কোনো মেহনত লাগে না, তাইলে এই উৎপাদিত ফসলের সে 10 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে দিয়ে দিবে ফকির মিসকিনকে। আর যদি নাকি সেচের মাধ্যমে দেয়, নিজে আপনার পানির মেশিন বসাই দিতেছে, সেচের মাধ্যমে পানি দিতেছে, এমনটা হয় তাহলে 20 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিবে। তাই প্রথমে খেয়াল রাখতে হবে যে যদি নাকি 672 কিলোগ্রাম হয়, 672 কিলোগ্রাম থেকে উপরে যত হয় সবগুলাকে উনি ভাগ করবেন, যদি বৃষ্টির পানিতে উৎপাদিত হয় তাহলে করবেন 10 ভাগ 1 ভাগ সৎকে করে দিবেন, আর যদি সেচের পানিতে দেয়, কষ্ট করে পানি দিয়ে তারপর ফসল ফলায়, তাহলে তখন 20 ভাগ করবেন, 20 ভাগ করে তারপরে 1 ভাগ ফকির মিসকিনকে জাকাত হিসেবে দিয়ে দিবেন। এটা হচ্ছে মূল নিয়ম। এখানে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে আপনার দাদা যদি এই পরিমাণ ফসল উনি উৎপাদন করতে পারেন, তাহলে উনিও জাকাত দিতে হবে, ফসলের জাকাত। জমিনের জাকাত জমিনের মূল্যের উপরে আসবে না, জমিনের মূল্যের উপর জাকাত কখন আসবে? যদি নাকি কেউ জমিন যে ক্রয় করছে এটাকে বিক্রি করার নিয়তে, তাহলে ওই জমিনের উপর 1 বছর অতিবাহিত হলে তার থেকে জাকাত আদায় করতে হবে, তার মূল্যের জমিনের মূল্যের 40 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে দিতে হবে যদি নেশা পরিমাণ হয়। আর যদি নাকি ফসলি জমিন হয়, এটার জমিনের মূল্যের উপর জাকাত হবে না, শুধু তার ফসলের উপর এই নির্দিষ্ট পরিমাণ যদি হয় এবং এর থেকে বেশি হয় তাহলে সে ফসলের জাকাত দিবে। তাই আপনার দাদা এবং আপনার চাচা যারা আছে ভোগ করতেছে, তাদের যদি যদি নাকি এই পরিমাণ ফসল হয় এবং এর থেকে বেশি হয় তাহলে তারা ফসলের জাকাত দিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।